হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা আইটেম নিয়ে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে নতুন একটা আইটেম নিয়ে এসেছি। তোমরা সবাই বাড়িতে চিংড়ি মাছ খাও। এবার সেই চিংড়ি মাছের যে ইয়েটা হয়, মাথাটা হয়, ওটা অনেকে বাদ দিয়ে দেয়। আজকে ওই মাথাটা দিয়ে তোমাদেরকে একটা নিয়ে অসাধারণ খুব ভালো একটা টেস্টি বড়া শেখাবো। চিংড়ি মাছের মাথা দিয়ে সেই বড়াটা দেখে নাও, তার জন্য কি কি লাগবে এবার তোমরা দেখে নাও আমার কি কি লাগবে। প্রথমেই বলছি, এই যে চিংড়ি মাছের মাথাটা বেটে নিয়েছি, এখানে আছে দুটো পেঁয়াজ কুচি, এটা আছে চালের গুঁড়ো, এটা আছে লবণ, এটা আছে হলুদ, আর যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দেবে, এটা আছে আদা রসুনের পেস্ট, আর এটা আছে অল্প সামান্য খানিকটা ময়দা। এইবার আমি দেখো কিভাবে এটাকে মাখি। রেডি করছি। খুব ভালো হয় খেতে, তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। এই সবে স্নান করে উঠেছি তো চুলটা পুরো ভেজা। হ্যাঁ, আর তোমরা দেখলে চিংড়ি মাছের চপটা কেমন করে বানাতে হয়, তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে, অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে তোমরা দেখবে কেমন হয়, আমাকে কমেন্টে জানাবে। আমাকে লাইক করো, আমার ভিডিওটা শেয়ার করো, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমাকে এখন নতুন দেখছো। আর দুদিন পর থেকে আমি ছোটখাটো করে দুটো একটা করে ব্লগ দিতে থাকবো। ওকে, টাটা।